করা যাবে না, ওকে পুলিশ দিয়ে ধরতে হবে, আসামি করে আদালতে তুলতে হবে, কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। আমার বাবা উকিল ছিল, আমি জানি নারী নির্যাতন অপহরণের মামলা কম করে হলো 7 বছরের জেল। 60 বছরে? 60 বছর না, 7 বছর। 7 বছর কেন, ওর 7 দিনও জেল হোক, আমি তা চাই না। জানি আমার মুখে আমার শত্রু সম্পর্কে কথা শুনে তোমরা কম বেশি সবাই অবাক হয়েছো। অবাক হওয়ার মতো কথা বললে অবাক হব না? আসলে তাই। এরপর যদি বলি ও শত্রু থেকে আমার বন্ধু হয়েছে, তাহলে নিশ্চয়ই আরো অবাক হবে, তাই না? তোকে আমি অনেকদিন ধরে চিনি, জানি তুই চৈতি চৌধুরী। এই অপমান তুই কোন রকমে হজম করতে পারিস না। শুন শুন, তোর ধারণাটা আমাকে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করানোর আগ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কিন্তু যখন বুঝতে পারলাম 1 টাকা ভিক্ষার জন্য, সামান্য 1 টাকা ভিক্ষার জন্য অনেক কাকুতি মিনতি করতে হয়, যখন বুঝলাম 1 টাকা ভিক্ষা পেতে 10 বার 20 বার হাত পাততে হয়, তখন তখন আমার সুখের সাথে গরিবের দুঃখটাকে তুলনা করতে গিয়ে হঠাৎ করেই বদলে গেলাম। এই যে তোমাকে পেয়ে গেছি, বলো তুমি আমার ভাগ্নিটাকে কি করেছো? তুমি মনে করো না তোমাকে আমি ছেড়ে দেব, তোমার কারণে আমার ভাগ্নিটা পাগলামি শুরু করেছে, আমাদের ভালো মেয়েটাকে তুমি পাগল বানিয়ে দিয়েছো। কি যাতা বলছেন? আমি পাগল করেছি মানে? ও বিশ্বাস হচ্ছে না? না মনে করেছো আমি তোমার সাথে ইয়ার্কি মারছি? চলো আমার সাথে, নিজের চোখে আমার ভাগ্নির পাগলামিটা দেখবে। আফা আপনি খাইয়া লন, গতকাল থেকে আপনি 1 ফোঁটা পানিও খান নাই। চৈতি মা, বলছিলাম কি চোরের উপর রাগ করে ভাত না খাওয়া কি ঠিক হচ্ছে? আমি চোরের উপর রাগ করছি না মামি, এবার আমি সব দিক দিয়ে নিজেকে বদলাতে চাই। তাই বলে অফিস ব্যবসা সবকিছু বাদ দিয়ে না খেয়ে খেয়ে তুই তো নিজের চেহারাটা কি করেছিস, একবার আয়নায় চেয়ে দেখ। দেখো তোমার জন্য মেয়েটা মানসিক রোগী হয়ে গেছে, বলো তোমার কাছে কি অন্যায় করেছিল? আমি ওর মা, তোমার সাথে ইকবাল যে ব্যবহার করেছে তা আমি শুনেছি। আমি তোমার মামার কথা শুনে বুঝতে পেরেছি তুমি মানসিকভাবে আঘাত পেয়েছো, তাই তো ইকবালকে নিয়ে এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে। তুমি ওকে ক্ষমা করেছি। এ কি করছেন আপনি? মায়ের হাত হলো আশীর্বাদের হাত, এ হাত ক্ষমা চাইবার নয়। আমার মামার কথা বিশ্বাস করবার দরকার নেই। আমি বলছি, আপনার ছেলের সাথে প্রথম দেখা হওয়াটাই ছিল আমার জীবনের পরশ পাথরের ছোঁয়া, যে পরশ পাথরের স্পর্শে আমি নিজেকে বদলে ফেলেছি। সেই সন্তানের জন্য মাকে ক্ষমা চাইতে হয় না, বরং সেই সন্তানের অহংকার করতে হয়। তাই তো বলছি, এমন সন্তান যে গর্ভে ধারণ করে সে তো রত্নগর্ভা মা, সে মাকে পায়ে হাতে সালাম করতে হয়। বেঁচে থাকো মা।